যে আমার বাড়ির সামনে সমস্ত জিনিসপত্র নিয়ে আমি সবাইরে দাওয়াত করেছি এই যাকাত নেওয়ার জন্য শুনোনি তুমি হ্যাঁ শুনেছি তার শুনলে পরে তুমি আসলে না কি জন্য আহা চুপ করে আছো কে মানে মতিকাকে কথা বলো আরে দাঁড়া দাঁড়া আমি বুঝতে পারছি তো ও কাজের চাপে যেতে পারিনি কোনো অসুবিধা নেই তো অসুবিধা নেই আমরা নিজেরাই তো চলে আইছি হ্যাঁ এই যে মতি তুমি জানি তাতে কোনো অসুবিধা নেই তোমার জন্য আমি যাকাত নিয়ে আইছি একটা লুঙ্গি না দুটো লুঙ্গি এই যে আমি শাড়ি দিচ্ছি শাড়ি এই যে ভিডিও ভিডিও ধরো আরে ধরো করছি ধরো লাইভে চলে যা ভিডিও কর ভিডিও 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 বাবা মতিকাকে জাকাত পাইছে আপনি দাও আকি দাও আসি 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 আমার ফেসবুক বন্ধুরা ডিয়ার ফ্রেন্ড আমার আব্বা এই যে যাকাত দিচ্ছে আমাদের গ্রামের অসহায় দরিদ্র মানুষের কি করছিস তুই তুই আমার জাকাত নিবি না কি জন্য নেবো না আমার ইচ্ছে তোর ইচ্ছে মানে এই ফইননি ফকিননি করে কার হ্যাঁ বুড়ে শকুন দামাক বাইরে গেছে তেল হয়ে গেছে অনেক তাই না বিলিতে দিলে বই মার্কার সঙ্গে হাত মিলাইছিস তুই একদম বুড়ে শকুন বাইরে ফেলাবে নাকি তোকে দিচ্ছি আমি তো মনে করি আপনাদের টাকা পয়সা জমে জমা কোনোটাই হালাল না তাহলে যে টাকা হালাল না সেই টাকা জাকাত কিসের আমি জানি শুনে ওই হারামের টাকা জাকাত খাবো না বুড়ে শকুর কি কইস তুই আমাকে টাকা হারাম তোর এত বড় সাহস আমাকে টাকার তুই হারাম কইস যা কইছি সত্যি কইছি আপনারা বাপ বেটা মিলে কি করে টাকা কামান আমি জানি না মানুষের জমি জমা বসতিটা সব দখল করে আনেন আমার দুটো ধানের জমি দখল করে আমাকে অসহায় করে ফেলাইছেন আজকে আমার এক শতকর চাষের জমি নেই আজকে আমি অন্য জমি চাষ করে খাই মানুষের সম্পদ লুটপাট করে সম্পদের পাহাড় করছো সেই অবৈধ টাকা জাকাত আমি নেব না এত বড় সাহস তুই আব্বার হাতের জাকাত মাটি ফলায় দেন তোরে আজকে বুইরে শকুন আব্বা কি করে কি করে বুইরে শকুন তোরে আজকে নিরীহ লোকটারে বারবার অত্যাচার করতেছেন কিসের জন্য কলিজায় সাহস থাকলে যে প্রশ্ন করছে তার উত্তর দেন আসমান তুই আসমান তুই ওর পক্ষ নিচ্ছিস ওর ঠিক কথা করছে অবশ্যই ঠিক কথা কইছে আপনারা কি করতেছেন আরে যাকাত সদকা দানের নিয়ম হচ্ছে এক হাত দিলে পরে যাতে অন্য হাত টেন না পায় অথচ আপনারা গতকালকে থেকে এলাকায় মাইক মেরে এলাকার যত গরিব দুঃখী অসহায় মানুষ আছে সব আপনাদের বাড়ির সামনে এক করে ফেলা দিচ্ছেন আপনারা কয়েকজন মিলে একটা শাড়ি একটা লুঙ্গি একজন অসহায় আরাদের তুলে দিচ্ছেন দেখে মনে হচ্ছে ওই শাড়ি লুঙ্গির দানি কত ওজন একা আপনারা তুলতে পারতেছেন না কাক খুশিকরণের জন্য এই যাকাত সদকার আয়োজন আমি বুঝিনি আপনারা তো আনন্দ ফুর্তি করতেছেন সমাজে যাতে আপনাদের অবস্থান আরো শক্ত হয় সেই জন্য এই আয়োজন অথচ নিয়ম তো হচ্ছে আপনারা যাকাত সদকা দান করে গরিব দুঃখীর অসহায়ের মানুষের অসহায়ত্ব দূর করবেন ওই উপর আল্লাহ আপনারা খুশি করবেন কথা কচ্ছে না কে মধু ভাই তাই হওয়ার কথা না মন্ডল কাকা আমার একটা প্রশ্নের উত্তর দেন একবারও কি আপনাকে এই বুঝ ব্যবস্থার মধ্যে এই জিনিসটা আসে না যে একটা মানুষ কতটা অসহায় হইলে পরে আপনাকে সামনে এসে দুই হাত পাতে সেই সাহায্য দেওয়ার নামে আপনার একটা শাড়ি একটা লুঙ্গি দিয়ে তাগের ছবি তুলে তা নেটের দুনিয়ায় ভাসায় দিচ্ছেন ফেসবুকে দিয়ে দিচ্ছেন মোবাইলের মধ্যে ঢুকিয়ে দিচ্ছেন কিন্তু একবারও তো আপনাদের মাথায় এই চিন্তা আসে না ওই লোকটা কেবা কইরা তার সন্তানের সামনে মুখ দেখায় কেবা কইরা সে ওই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তাদের সামনে মুখ দেখায় অসহায় মানুষের অসহায়ত্ব নিয়ে এই খেলা আপনারা কবে বন্ধ করবেন কাকা তাহলে পর আমার একটা প্রশ্নের উত্তর দেন আপনি আপনি যখন মধু ভাই ওই সাবানাক জামা কাপড় কিনে দেন সেইটা কি আপনি ভিডিও কইরা কইরা পুরো দুনিয়াবাসীক দেখান নাকি এই
এটা তুই কিরম কথা করছিস? কিরম কথা করছিস? আচ্ছা আমার আমার ছেলে মেয়ে ওদেরটা ভিডিও করব আমি কিসের জন্য? এইটা তো হচ্ছে ওদের হক, কথা বুঝেছিস? হ্যাঁ বুঝেছি কাকা, ঠিক তেমনি এই যাকাত সদকা দান হচ্ছে আপনার প্রতি ওই গরিবের হক। আপনি একজন ঋণগ্রস্ত মানুষ, আপনি ঋণী তাগের হক পরিশোধ করতেছেন, ঋণ পরিশোধ করতেছেন। একজন ঋণগ্রস্ত মানুষ ঋণ পরিশোধ করে সেটা ভিডিও করে দুনিয়াবাসীকে দেখানোর মধ্যে এমন কি বাহাদুরি আছে? এই শামানা, তুমি না পড়ালেখা করছো, শিক্ষিত হয়েছো তুমি, তাহলে এবার তুমি কিরাম করে পারলা মাইক মাইরে গ্রামের এই গরিব দুঃখী অসহায় মানুষগুলো তোমাকে বাড়ির সামনে আইনে হাতে একটা লুঙ্গি একটা শাড়ি দিয়ে তা ভিডিও করে পুরো গ্রামবাসীক দুনিয়ার সামনে ভিক্ষুক সাজাইতে? আসলে আপনাদের কি কব, ক্ষমতা লোভ আর টাকার লোভে দিন দিন মনে করে আপনারা অন্ধ হয়ে যাচ্ছেন। অবশ্য এই দেশ আপনাদের একনার না, বুঝলে শামানা, এই দেশ তোমাদের একার না। আমাদের সমাজের এরকম অনেক লোক আছে যারা এই দান সদকার নামে মানুষগুলো ডাইকে আইনে অসহায় মানুষগুলোর সাথে এক ধরনের তামসায় লিপ্ত হয়, তাদের সাথে এইরকম দান সদকা কইরে এইরকম ছবি তুইলে ভিডিও তুইলে সেটা ফেসবুকে দেয়। তারা ঢোল ঢঙ্গর বাজায়ে বুঝানোর চেষ্টা করে যে আমরা ভালো মানুষ, আমরা দানবীর, দেখো আমরা কত দান সদকা করতেছি। তারা ভালো মানুষ সাজার চেষ্টা করে, কিন্তু মনে রাখেন ভালো মানুষ সাজা আর ভালো মানুষ দুইটা কিন্তু দুই জিনিস কাকা। আর নিজে গড়ে এত বড় বড় দাবি করার কিছু নেই কাকা, মানুষের ক্ষতি হবে যে আপনারা বড়। কে কাকা আপনি শুনেননি? আপনারে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। আসমান ভাই, আমি সরি করছি, আপনার মতো এত সুন্দর করে চিন্তা করতে পারি নাই দেখে এত বড় ভুল হয়ে গেছে আমাকে, আমাকে মাফ করে দেন। আমরা চেষ্টা করব নে ভালো হওয়ার। আসমান বাবারে, তুই আমার চোখ খুলে দিছিস বাবা। আমি আর জীবনে জীবনে কোনোদিন এই লোক দেখানো মানুষের দেওয়া ভিডিও করা আর কোনোদিন করব না। আমি মানুষের সামনে এখানে প্রতিজ্ঞা করতেছি, মানুষের দান করা সদকা দেওয়া যত কিছু আছে কোনো দিন আমি মানুষকে প্রচার করে দেখাই দেব না। আমি মানুষের ঘরে ঘরে গিয়ে গোপনে দিয়ে আসব, তাতে আমার মনটাও শান্তি পাবে, আল্লাহও খুশি হবে। তোর আমি দোয়া করতেছি বাপ, আমার চোখটা তুই খুলে দিয়েছিস।